করে রাখবো, অনেকটাই আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের এখানে বিধায়ক ছিল না, আজকে সেইটা বিধানসভা থেকে আজকে আমাদের অনেক কাজ আছে, কিন্তু বিধায়ক দীর্ঘদিন থেকে বঞ্চিত হয়েছি। আমি আজকে বিধায়ক অটোমেটিক সে আজকে আসার পরপরই সে অনেক কিছু কাজ শুরু করেছে। আমাদের যেখানে আমাদের রাষ্ট্রীয় উদ্যান সেখানে আমাদের একটা সকালে কিন্তু পৌরসভায় না না ছিল দুপুরে দূরে ছিল এক মাস ধরে আমি নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণের পর থেকে যেহেতু আমি প্রত্যক্ষভাবে উদ্বোধনে থাকতে পেরেছি এবং শান্তিপুর পৌরসভার বাসিন্দা হওয়ার হিসাবে আমি জানি, বিগত প্রায় 3.5 মাস ধরে পৌরসভা একটা উন্নয়নের জোয়ার শুরু হয়েছে নতুন করে, এবং আমি পৌরসভাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসন ও প্রশাসক মণ্ডলীর সদস্যদের, যে তারা অক্লান্ত পরিশ্রম করে এই উন্নয়নগুলোকে খুব তাড়াতাড়ি মানুষের কাছে নিয়ে যেতে পারছে। প্রচুর রাস্তা, হাইমার্স, আলো এবং স্বাস্থ্যকেন্দ্র, যেগুলো আমাদের চেয়ারপারসন বললেন, এটা একটা বিরাট বড় প্রজেক্ট। এবং আমি বিশ্বাস করি যদি এইভাবে আমরা কাজ করতে পারি, আমরা প্রতিষ্ঠার দিক থেকে 2 নম্বর পশ্চিমবঙ্গে, আমরা উন্নয়নের দিক থেকে একদিন 1 নম্বরে জায়গা করি। আপনার বিধায়ক থেকে কি কি মানে পৌরসভার সমন্বয়ে কি কি করা যেতে পারে পরিকল্পনা করে, সেটা আমরা পৌরসভার সাথে আলোচনা আমরা করে নেব। সবার আগে চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসন উভয়ই আমি জয়যুক্ত হয়ে আসার পরে আমার কাছে আবদারই বলবো করেছিলেন যে শান্তিপুরে ঢোকার মুখে দুটো সুন্দর গেট দুটো দিকে, সেটা আমার মাথায় আছে। আমার ফান্ড এখনো এসে পৌঁছয়নি, জগন্নাথ সরকারের বদান্যতায় 4.5 মাস তিনি খেয়ে নিয়েছেন আমাদের, হ্যাঁ, তা সেই জন্য এবার যেটুকুনি অর্থ আসবে আমি সেটাতে দুটো গেট নিশ্চয়ই করার চেষ্টা করতে। আপনি কি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করার পর কি নিয়ে পড়বেন ভাবছেন? আজই চিন্তা না করে চলে আসুন ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লীর নবজ্যোতি এডুকেশন সোসাইটিতে। 100% চাকুরির নিশ্চিত সুযোগ, বিনামূল্যে শিখুন হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এখানে 2টি কোর্স শেখানো হয়, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস স্টুয়ার্ড, কমার্সশিপ। যোগ্যতা ন্যূনতম 8ম ও মাধ্যমিক পাশ, আসন সংখ্যা সীমিত। আজই যোগাযোগ করুন 7076879600, 7076879200, 9932279383 এবং 8388036067 নম্বরে।